আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে তৈরি করছি চাল কুমড়ার স্লাইস ভাজি। এই ভাজিটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়, রান্নার তেমন কোনো ঝামেলা নেই। তো আশা করছি এই রেসিপিটা যে কেউ ট্রাই করতে পারবে এবং ভালো লাগবে। তো চলুন দেখে নিই চাল কুমড়ার স্লাইস ভাজির এই সহজ রেসিপিটি। চাল কুমড়ার স্লাইস ভাজি তৈরি করতে এখানে আমি একটি কচি চাল কুমড়া নিয়েছি। এই স্লাইস ভাজি তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন কুচি চাল কুমড়া নিতে। এখন চাল কুমড়ার দুই সাইডে কেটে নিব। এখন খোসাটা ছাড়িয়ে নিব। এই খোসা ছাড়ানো চাল কুমড়াটা আমি ধুয়ে নিব, ধুয়ে তারপরে এরকে স্লাইস করব। ধুয়ে নিলাম, এখন চাল কুমড়াটাকে স্লাইস করে নিব। চাল কুমড়াটাকে কেটে নিলাম প্রায় 1 ইঞ্চি পরিমাণ পুরো করে। এখন এই কেটে নেওয়া স্লাইস চাল কুমড়াগুলো একটা মিক্সিং বোলে নিয়ে নিব। মিক্সিং বোলে নিয়ে নিলাম। চাল কুমড়াটা অনেক কুচি, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন একটা একটা করে চাল কুমড়া একটু কাঁটার চামচ দিয়ে এভাবে ফুটো করে দিব, যাতে ভিতরে খুব সহজে লবণ আর মশলা ঢুকতে পারে। খুব বেশি না, কয়েকটা এভাবে ফুটো করে দিব। এভাবে একটা একটা করে সবগুলোই একটু কেচে নিব। সবগুলো চাল কুমড়ার স্লাইসগুলোই আমি এভাবে কেচে নিয়েছি। এখন এই চাল কুমড়া স্লাইস ভাজি তৈরি করতে যে মশলাগুলি লাগবে সেগুলো হচ্ছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এবং আমি কিছু আস্ত শুকনো মরিচ নিয়েছি, এটা জাস্ট আমি ভেজে নেব। তো এই হচ্ছে মোট উপকরণ। আর লাগবে ভাজার জন্য সরিষার তেল। এখন আমি চাল কুমড়ার স্লাইসগুলোর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ নিয়ে নিব। নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো এবং হলুদের গুঁড়া। এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখাতে হবে এই মশলাগুলো, যেন সবগুলো চাল কুমড়ার স্লাইসের মধ্যে লাগে এবং ভিতরেও কিছুটা ঢুকতে পারে। ভিতরে ঢোকার জন্যই আমি কিছুটা ছিদ্র ছিদ্র করে নিয়েছি। একটু বড় চাল কুমড়া দিয়ে আবার এই ভাজিটা খেতে বেশি ভালো লাগবে না, একদম কচি চাল কুমড়া দিয়েই এটা খেতে ভালো লাগে। মাখানো হয়ে গেল, এখন চলে যাচ্ছি ভাজতে। সাথে সাথে ভাজতে হবে, এটা ম্যারিনেশনের কোনো প্রয়োজন নেই, এভাবেই ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ। চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হলে তেল থেকে তুলে নিব। এখন মশলা দিয়ে মাখানো চাল কুমড়ার স্লাইসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এক বেঁচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মাঝারি আঁচে এক পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নিব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে চাল কুমড়ার স্লাইসগুলো উল্টিয়ে দিব। তিন মিনিটে কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে আরও 3 মিনিট অপর পাশটাও ভেজে নিব। আরও 3 মিনিট পর ঢাকনা তুলে দেখব, উল্টিয়ে দেখছি হয়ে গেছে অপর পাশটাও। এখন সবগুলো তুলে নিব। একইভাবে বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে ভেজে নিব। তৈরি হয়ে গেল চাল কুমড়ার স্লাইস ভাজি। এভাবে চাল কুমড়া দিয়ে স্লাইস ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু অনেক কচি চাল কুমড়া, তাই সেদ্ধ হয়ে যায় খুব সহজেই, আর ভেতরেও মশলা ঢুকে খেতে খুবই ভালো লাগে।
আর রান্না করাটাও খুব সহজ। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি, এমনকি খিচুড়ির সাথেও এটা থেকে বেশ ভালো লাগে। তো আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি খুব সহজেই তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।